একদিকে প্রাকৃতিক জঙ্গল, অন্যদিকে ক্যাম্পাসের এখানে সেখানে লাল শাপলা শোভিত অসংখ্য লেক। রয়েছে নানা প্রজাতির বৃক্ষরাজি, সব মিলিয়ে বন্য প্রাণী ও পাখিদের জন্য এক নিবিড় অভয়ারণ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তাই প্রতিবছর শীত আসার সাথে সাথেই সাইবেরিয়া ও হিমালয় অঞ্চল থেকে হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসে লক্ষ লক্ষ অতিথি পাখি। এ সময় ছায়া ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের সাথে সাথেই কানে আসবে পাখির কিচিরমিচির শব্দ। প্রীতিলতা হল, প্রশাসনিক ভবন, শরীরচর্চা বিভাগের সামনের লেক কিংবা লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পেছনের লেকের সামনে দাঁড়ালেই চোখে পড়বে হাজার হাজার পাখির ওড়াউড়ি, ডানা ঝাপটানোর শব্দ কিংবা লেকের স্বচ্ছ পানিতে তাদের কলকাকলি। রাজধানীর এত কাছে এত পাখি একসাথে আর কোথাও চোখে পড়ে না, তাই প্রতিদিনই রাজধানী ও আশপাশের এলাকা থেকে পাখি প্রেমী হাজারো মানুষ ভিড় করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অনেকদিনই আশা ছিল যে একটু পাখি দেখব মোহাম্মদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তা আজকে সে আশাটা পূর্ণ হলো আর কি। এত বেশি পাখি চিন্তা করি নাই, ভাবছি যে থাকবে হয়তো অল্প কিছু। এই সিজনে যে পাখিগুলো আসে এটা তো সবসময় থাকে না। এবারে শীত এখনো তেমন জোরালো না হওয়ায় অনেক পাখি আসেনি বলে জানালেন পাখি গবেষক অধ্যাপক সাজেদা বেগম। শীত বাড়লে পাখি আরও বাড়বে বলেও জানান তিনি। আগের চেয়ে মানুষ অনেক বেশি সচেতন, এছাড়াও সরকারের থেকেও অনেক বন্যপ্রাণী সংরক্ষণের ব্যাপারে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। সবারই উদ্যোগে এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও সার্বিক সহযোগিতা নিয়েই আমরা মনে করি যে এটা একটা পাখি সংরক্ষণের ব্যাপারে সাধারণ সকলের মাঝে আমরা একটা সচেতনতা তৈরি করতে পারছি। অতিথি পাখিদের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের অনেক লেকে মাছ চাষের জন্য দেয়া ইজারা প্রথা বাতিল করা হয়েছে বলেও জানিয়েছেন গবেষকরা। এ মাসের শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম দিকে ক্যাম্পাসে এবারের পাখি মেলা হবে বলেও জানিয়েছেন আয়োজকরা। সাইদুল ইসলাম, জিডিভি নিউজ, জাহাঙ্গীরনগর, ঢাকা।